আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্ল্যানের টিম তো আজকে কথা হলো হচ্ছে গা রটের হচ্ছে এস্টিমেট সম্পর্কে আমরা হচ্ছে আমরা দেখব তো কীভাবে কনভার্ট করে মিলিমিটার থেকে কেজি বা ফিটে কিভাবে কনভার্ট করে এবং মিলিমিটার থেকে সুতাতে কিভাবে কনভার্ট করে এবং মিলিমিটার থেকে কীভাবে হচ্ছে ইঞ্চিতে হচ্ছে কনভার্ট করে তো এই বিষয়গুলি হচ্ছে দেখব তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমার চ্যানেলে আরেকটা একটা অনেকগুলো ভিডিও আছে তার ভিতরে আরেকটা হচ্ছে রডের হিসাব বের করে দেওয়া আছে ওটাতে হচ্ছে ফিট টু কেজিতে দেওয়া আছে তো আপনার তাহলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন অথবা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন হচ্ছে আমরা হচ্ছে করবো কি মিলিমিটার থেকে হচ্ছে কেজি বা ফিট তো মিলিমিটার থেকে যখন কেজি বা ফিটে নিয়ে আসবো তার জন্য হচ্ছে আমাদেরকে একটা সূত্র আছে তো সেই সূত্রটা হচ্ছে গা ডি স্কোয়ার হচ্ছে গা দেখেন এখানে হচ্ছে ডি স্কোয়ার হচ্ছে ভাগ হচ্ছে পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তো এটা হচ্ছে গা মিলিমিটার থেকে হচ্ছে কেজি বা ফিটে আনার হচ্ছে সূত্র আর এখানে হচ্ছে ডিটা হচ্ছে রড এর হচ্ছে ডায়া তো এখন দেখেন এখন এখানে আমাদের হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে কত আট মিলি দশ মিলি বারো মিলি ষোলো মিলি বিশ মিলি এবং পঁচিশ মিলি রড এখন হচ্ছে ক্যালকুলেশন করেন দেখেন প্রথমে হচ্ছে আমরা আট মিলি বের করব ভাগ হচ্ছে কত পাঁচশো বত্রিশ পয়েন্ট সতেরো তো এটা যখন ক্যালকুলেশন করবো তো দেখেন এখানে মান চলে আসছে কত আসছে জিরো পয়েন্ট ওয়ান টু তারপরে সামথিং আসছে তো এটা হচ্ছে আমরা ওগুলো ধরব না আমরা শুধু এত পর্যন্তই নিব তো দেখেন এটা হচ্ছে আট মিলির ওয়াটের হচ্ছে বের হয়ে গেছে তো আট মিলির কত বের হয়েছে জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান টু কেজি বা ফিট তো এখন হচ্ছে আমরা সেম প্রসেসেই দেয়া দশ মিলি রডটা বের করবো তো দশ মিলি বের করলে হচ্ছে আসবো কত তো সেম ভাবে আপনারা হচ্ছে ডির কাছে হচ্ছে শুধুমাত্র দশ মিলি দিয়ে ভাগ দিবেন তো দশ মিলি আসবো হচ্ছে কত জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান এইট কেজি কেজি বা হচ্ছে ফিট এবং ওই একইভাবে ছে বারো মিলিও দিবেন বারো মিলি মান আসবে কত জিরো পয়েন্ট টু সেভেন তো এটা হচ্ছে কেজিতে আসবে ষোলো মিলিটা আসবে কত ষোলো মিলিটা আসবে হচ্ছে আপনার জিরো পয়েন্ট হচ্ছে এইট ফোর তো এটা এখানে কেজি হয়ে যাবে আর বিশ মিলিটা আসবে আপনার বিশ মিলিটার চেয়ে আসবে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি বা ফিট পঁচিশ মিনিটটাও ওই রকমই একই সেম পঁচিশ মিনিট আসবে কত ওয়ান পয়েন্ট সেভেন সরি ওয়ান কেজি বা ফিট তো দেখেন এখানে হচ্ছে সেম প্রসেসে আপনারা করবেন শুধুমাত্র হচ্ছে এখানে যেখানে এখানে মেন সূত্রটা হচ্ছে কি ডি স্কোয়ার ভাগ হচ্ছে পাঁচশো বত্রিশ ওয়ান ওয়ান সেভেন তো এই সূত্রটা আপনাদেরকে মনে রাখতে হবে আর এখানে হচ্ছে ডি হচ্ছে রটের ডায়া তো রটের ডায়ের কাছে সব সময় যখন হচ্ছে আপনারা ষোলো মি ধরেন যে ষোলো মিলি রট কাজ করবেন তখন হচ্ছে ডির কাছে ষোলো স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে মিলিমিটার থেকে কেজিতে চলে আসবে আবার ধরেন যে আপনাদের কোনো একটা সাইটে বিষ মিলি রড ব্যবহার করতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা বিষ দিয়ে দিলে আপনাদের মান চলে আসবে তো এগুলো হচ্ছে আপনাদের মান আর কি তো এটা করলাম হচ্ছে আমরা কি মিলিমিটার থেকে হচ্ছে কেজি বা ফিট তো এখন দেখবো হচ্ছে আমরা কি মিলিমিটার থেকে সুতা সুতা থেকে কিভাবে নিয়ে আসিস তো সেটা দেখবো তো দেখেন এখন হচ্ছে আমরা কি করবো মিলিমিটার থেকে সুতা তো প্রথমে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করব তো কনভার্ট করার জন্য কি করতে হবে আপনাদেরকে যত মিলি রড আছে তো সবগুলো মিলি সাথে আপনাদেরকে শুধুমাত্র কি থ্রি ভাগ হবে এখন উপরে অনেক উপরে একটু বেশি আসবে কিন্তু ওটা না ধরলে চলবে আপনাদেরকে শুধু যেটা মান আসবে তো ওটা ধরলেই হয়ে যাবে তো দেখেন এখানে হচ্ছে আমাদের রড আছে কত আট মিলি দেখেন এখানে হচ্ছে আমাদের রড আছে কত আট মিলি আট ভাগ থ্রি তো থ্রি দিলে দেখেন হচ্ছে টু আসে তো আমরা এটাকে আমরা টু ধরে নিব তো আট মিলিটা হচ্ছে কত দুই সুতা তো দেখেন এটা হচ্ছে আট মিলি হচ্ছে কত দুই সুতা এখন হচ্ছে দশ মিলে তো সেম ভাবে দশ গুণ হচ্ছে থ্রি তো দশ গুণ যখন থ্রি দিবেন তখন আসবে কত তিন সুতা এবং বারো দিয়ে যখন তিনকে ভাগ দিবেন তখন আসবে হচ্ছে গা চার সুতা এবং ষোলো দিয়ে যখন হচ্ছে গা ষোলো দিয়ে যখন হচ্ছে তিনকে ভাগ দিবেন তখন আসবে কত পাঁচ সুতা এবং বিশ দিয়ে যখন হচ্ছে গা আপনারা তিনকে ভাগ দিবেন তখন আসবে কত ছয় সুতা এবং পঁচিশ দিয়ে যখন আপনারা হচ্ছে গা তিনকে ভাগ দিবেন তখন আসবে হচ্ছে কত আট সুতা তো এগুলো হচ্ছে গা চলে আসবে তো দেখেন মিলিমিটার থেকে সুতা একদমই সহজ একদমই ইজিলি শুধুমাত্র মনে রাখতে হবে কি যে আমাদেরকে মিলিমিটার থেকে যখন সুতাতে নিয়ে আসবে তখন হচ্ছে কত তিন দিয়ে ভাগ দিতে হবে তো এখানে হচ্ছে সূত্র হচ্ছে ডি ভাগ হচ্ছে থ্রি তো এটা হচ্ছে এখানে হচ্ছে ডি হচ্ছে রডের দায় তো এখানে যখন হচ্ছে আপনারা ভাগ দিবেন ধরেন যে ১৬ মিলি রড তখন হচ্ছে ষোলো ভাগ হচ্ছে তিন তো এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে মানে আসবে কত এটা ফাইভ তো ফাইভ সুতা তো একদমই ইজিলি একদমই সহজ তো দেখেন এটা বের হয়ে গেছে সুতাতে তো এখন হচ্ছে আমরা করবো কি মিলিমিটার থেকে ইঞ্চিতে কীভাবে নিয়েছে তো সেটা দেখব তো দেখা যাচ্ছে এখন হচ্ছে মিলিমিটির ইঞ্চিতে বের করবো কীভাবে তো যখন হচ্ছে আট মিলি রড হচ্ছে বের করব তখন হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে কত বারো পয়েন্ট এইট ইঞ্চি এবং দশ মিলি যখন হচ্ছে গা ইঞ্চিতে নিয়ে আসবেন তখন হচ্ছে কনভার্ট করলে হচ্ছে আসবো কত ষোলো ইঞ্চি এবং বারো মিলি যখন হচ্ছে করবেন তখন হচ্ছে আসবো কত উনিশ ইঞ্চি ষোলো মিলি আসবে কত ষোলো মিলি আসবে পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ছয় ইঞ্চি এবং বিশ মিলির ক্ষেত্রে আসবে কত বত্রিশ পঁচিশ মিলির ক্ষেত্রে আসবে কত চল্লিশ ইঞ্চি তো এটা হচ্ছে মিলিমিটার থেকে ইঞ্চি বের করেছে গা এগুলো হচ্ছে ইয়া তো আপনাদেরকে এগুলো হচ্ছে মনে রাখতে হবে মনে রাখ না রাখলে হচ্ছে হবে না একদমই ইজিলি একদমই সহজ নিয়ম তো আশা করছি হচ্ছে ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে তো পরবর্তীতে সকল আরও অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে তো আশা করি ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে এবং পাশে থাকা বেলাইগানটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে সকল ধরনের আমার চ্যানেল থেকে যতগুলো ভিডিও পাবেন সবার আগে জানে আপনার নোটিফিকেশনে চলে যায় তো এই ছিল হচ্ছে আজকের মতো তাও তা প্রয়োজন হলে আমার না আরো অনেক ভিডিও আছে তো আপনাদের আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ